18 ফেব্রুয়ারি শনিবার যাদবপুর থানার কাছে তালতলা মাঠের দিকে বেরিয়ে পড়লাম। তালতলা মাঠে কলকাতা টিভির উদ্যোগে মহানগরের মহামেলা অনুষ্ঠিত হচ্ছিল। মেলায় ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের খাবারের স্টল হয়েছে, আমাদের পছন্দের স্টল ডিমলাকেও পেয়ে গেলাম। এরপর পুরো মেলাটাকে ভালো করে ঘুরে দেখলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চও তৈরি হয়েছিল। অনেক স্টল কোনো কারণে হয়তো বসেনি, তাই বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। ঘুরতে ঘুরতে পপ আপ খাবো বলে যখন ডিমলা স্টলের দিকে এগোলাম, তখনই ঠিক বুঝতে পারলাম যে পুরো মেলাতে পাওয়ার কাট হয়ে আছে। বিনা পাওয়ারে পপ আপ তো হবে না, তাই অগত্যা পুরো মেলা আবার ঘুরতে শুরু করলাম। পপ আপ খাবো বলে আবার পুরো মেলা ঘুরে ফেললাম। সন্ধ্যাবেলায় খাওয়ার মতো আর কোনো স্টল আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মেলাতে পাওয়ার এলো না, তখন ফু ডিলিশিয়াস এক্সপ্রেস টেস্ট অফ কলকাতা নামের স্টল থেকে আমরা চিকেন কাটি কাবাব রোল নিয়ে বাড়ি চলে এলাম। তবে পপ আপের স্বাদ নিতে আবার আমরা পরের দিন অর্থাৎ রবিবার মহানগরের মহামেলাতে পৌঁছে গেলাম। আজ মেলাতে গিয়ে বিশিষ্ট গায়ক অঞ্জন দত্তের গান শুনতে পেলাম, এটা একটা উপরি পাওনা ছিল। বেশ কিছুক্ষণ গান শোনার পর সেই আবার পপ আপ খাওয়ার জন্য ডিমওয়ালা স্টলের দিকে এগিয়ে গেলাম। কে কটা পপ আপ খাবে তাই নিয়ে বাবা মেয়ের মধ্যে যুদ্ধ চলছে। এসো এবার দেখি পপ আপ কিভাবে বানানো হচ্ছে। দারুণ কিন্তু খেতে, তোমরাও এরপর কোনো মেলাতে গেলে পপ আপটা অবশ্যই ট্রাই করো। এইটুকু বলতে পারি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর ইয়ো ইয়ো চাট কর্নার থেকে স্প্রিং পটাটো খেলাম। এবার দেখি স্প্রিং পটাটো কেমন করে বানানো হচ্ছে। স্প্রিং পটাটো আমি আগে কোনো দিন খাইনি, এই প্রথমবার খেলাম।
দারুণ লাগলো। তোমরাও ডিলিশিয়াস ক্রিস্পি স্প্রিং পটাটো একবার না একবার ট্রাই করো। অঞ্জন দত্তের গান শুনতে শুনতে আজকে রাতের আলোতে পুরো মেলাটাকে আবার ঘুরে দেখলাম। অঞ্জন দত্তের কিছু কিছু গান আমি আমার ফেসবুক আইডিতে লাইভ পোস্ট করেছি। মঞ্চের কাছে বেশ ভিড় থাকায় সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তাই মেলা ঘুরতে ঘুরতেই গান শুনতে থাকলাম। অঞ্জন দত্তের গান শেষ করেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।